হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন বাজাচ্ছে সন্ধ্যে 7টা। তো ভিডিওটা কোনো ব্লগস ভিডিও না বা কিচেন ভিডিও না, একটা টিপস বলতে পারো। তো টিপসটা নিয়ে আমি চলে এসেছি, সার্চ করে দেখেছি, এই টিপসটা মানে পুরো কোনো কারোর কোনো ভিডিওতে নেই। এই ধরনের টিপস নিয়ে কেউ কোনো ভিডিও আপলোড করেনি, তো ফার্স্ট টাইম আমি এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো ভিডিওটা হচ্ছে, কাতলা বা রুই মাছকে ইলিশ মাছ কিভাবে তৈরি করবে, কিভাবে বানাবে সেই পদ্ধতিটা। রুই বা কাতলা মাছ যখন রান্না করবে কিভাবে, মানে স্মেলটা পুরো ইলিশ মাছ আর স্বাদটাও পুরো ইলিশ মাছের মতো হবে খেতে, তো সেই টিপসটা তোমাদেরকে দেখাবো। তো কিভাবে সেটা করব সেটাও দেখিয়ে দেবো। তো প্রথমে বলে নিই, এই টিপসটা আমি নিজে এক্সপেরিমেন্ট করেছি, তাও আবার ভুলে গেছিলাম কিছু পিস ফ্রিজে ছিল, মাছের পিস, তো ভুলে গেছিলাম সেটা। যখন বার করে আমি রান্না করতে যাই, সেই পদ্ধতিটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো তখনই আমি এই জিনিসটা 2 দিন আমি পেয়েছি, সেই জন্য এই টিপসটা দিলাম, তো তোমরাও ট্রাই করতে পারো। যখন আমি মাছগুলো খেতে যাই, তখন আমি দেখে চমকে উঠেছি যে আশ্চর্য, আমার হাজবেন্ডও চমকে উঠেছে যে আশ্চর্য, এটা তো পুরো ইলিশ মাছ, খেতে পুরো ইলিশ মাছ, স্মেলও ইলিশ মাছের বেরোচ্ছে, স্মেলটা পুরো। তো দেখো, 90% বলে দিচ্ছি পুরো ইলিশ মাছের মতো খেতে লাগবে, তো ট্রাই করে দেখো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে 4 পিস মতো রুই মাছের পিস নিয়েছি, আমি এখানে কাতলা মাছ নিইনি, তোমরা চাইলে কাতলা মাছও নিতে পারো। তো পিসগুলো আমি নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। তো মাছের পিসগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এইবার আমি একটা টিফিন ক্যারিতে মাছের পিসগুলোকে ভরে নেব। ভরে আমি এইগুলোকে ফ্রিজে রেখে দেব, ফ্রিজে আমি একদিনের জন্যই রাখবো, আর নর্মালে রাখতে হবে, এটা ডিপ ফ্রিজে আমি রাখবো না, নর্মালে রেখে 24 ঘন্টা পর বার করে দেব টিফিন ক্যারিটা। তো টিফিন ক্যারিটা আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে, 24 ঘন্টা হয়ে গেছে। এইবার মাছগুলোকে আমি ভেজে নেব, একটা একটা করে ঠিক হালকা করে ভাজবো, ডিপ ভাজবো না। ঠিক এইভাবে 4 পিস মাছই হালকা করে ভেজে নিতে হবে, দেখো ঠিক এইরকম ভাজতে হবে হালকা করে, এইভাবে আমি 4 পিস মাছই ভেজে নেব। তো দেখো 4 পিস মাছই হালকা করে ভেজে নিয়েছি, এইবার আমি এগুলোকে একটা টিফিন কারিতে ভরবো, তবে এই টিফিন কারিটা আমি ওয়াশ করে নেব, তারপরে এর মধ্যে ভরে নেব। তার আগে অবশ্যই মাছগুলোকে ঠান্ডা করে নেবে, তা নইলে ফ্রিজে গরমটা রাখাটা উচিত নয়। এবার টিফিন কারিটা হালকা করে ঢাকনা দেবো, একটু ফাঁকা রাখবো, রেখে 7 থেকে 10 দিনের জন্য ফ্রিজে রাখবো। 7 থেকে 10 দিন পর মাছগুলিকে বার করে নিয়েছি, তো মাছগুলি একটু অন্যরকম দেখতে লাগবে। এবার এটাকে কড়া করে ভেজে নেব, তবে এটা মাথায় রাখবে তোমরা, এসব পদ্ধতি মাঝে মাঝে ব্যবহার করবে, সবসময় ব্যবহার করাটা উচিত নয়, যেহেতু ফ্রিজের খাবার। তবে মাঝে সাঝে ইলিশ মাছের যখন দাম বাড়ে, তাও তখন সবার সামর্থ্য থাকে না, তখন এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। তো মাছগুলোকে সব কড়া করে ভেজে নিয়েছি, দেখো পুরো কড়া করে ভেজে নিয়েছি, আর গরম ভাতের সাথে মাছ ভাজা, কাঁচা লঙ্কা নুন দিয়ে, আর সাথে মাছ ভাজার তেল, পুরো ইলিশ মাছের স্মেল বেরোবে, দারুণ খেতে টেস্টি লাগে, তো তোমরাও ট্রাই করে দেখো। আশা করছি খুবই ভালো লাগবে খেতে, কারণ আমরাও যখন ফার্স্ট টাইম খেয়েছিলাম দারুণ লেগেছিল, তো দেখো কেমন লাগছে। ঠিক এইভাবে খাবে, আর তোমরা এটা ঝোল ঝোলের মধ্যেও খেতে পারো, ঝোলটাও পুরো ইলিশ মাছের স্বাদেই আসবে, কারণ এটা আমি রান্না করেছি আমার এক্সপেরিমেন্টে তোমাদেরকে জানালাম, তো তোমরাও করে দেখতে পারো। তো এইরকম পাতলা ঝোল, ঝোলের সাথে ভাত, এইভাবেও রান্না করে ট্রাই করো। ইউটিউবের জন্য ফার্স্ট টাইম এই এক্সপেরিমেন্টের সাজেস্টটা আমি দিলাম, ফার্স্ট টাইম এটাই আমি দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্টও করবে যে সত্যি হয়েছে কিনা সেটা আমাকে অবশ্যই জানাবে তোমরা। আর ভালো লাগলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ঘন্টি বাজিয়ে দেবে। তো তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর টাটা।